খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24x7 আপনাকে স্বাগত। পুজো মিটতেই ফের ক্রমশ সক্রিয় হচ্ছে কেন্দ্রীয় সংস্থা। ফের একবার তলব করা হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার সকালে তাকে হাজিরা দিতে হবে বলে নোটিশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল 11টা নাগাদ হাজিরা দিতে হবে তাকে। কোন মামলায় তাকে আবার তলব করা হলো তা এখনো স্পষ্ট নয়, তবে দলীয় সূত্রের খবর হাজিরা দেবেন অভিষেক। এর আগে কয়লা কেলেঙ্কারিতে ও পরে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল অভিষেককে। তার পুরো পরিবারকেও ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তৃণমূলের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবেই অভিষেককে বারবার হেনস্থা করা হচ্ছে। কয়লা দুর্নীতি মামলায় দিল্লিতেও ইডি দফতরে তলব করা হয়েছিল অভিষেককে। হাজিরাও দিয়েছিলেন তিনি। পরে কলকাতায় সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় সংস্থার অফিসে তিনি হাজিরা দেন। হাজিরা দিতে হয়েছিল তার স্ত্রী রুজিরাকেও। তবে এখানেই শেষ নয়, নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর ফের সামনে আসে অভিষেকের নাম। তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্স এর কর্মী ছিলেন সুজয় কৃষ্ণ। সেই সূত্রে নিয়োগ দুর্নীতি মামলাতেও একাধিকবার তলব করা হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদকে। হাজিরাও দিয়েছেন তিনি। নবজোয়ার কর্মসূচি চলাকালীন একবার কেন্দ্রীয় সংস্থায় হাজিরা এড়িয়ে যান অভিষেক। এদিকে মাস খানেক আগেই তার পুরো পরিবারকে তলব করা হয়েছিল। মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও স্ত্রী রুজিরার কাছেও গিয়েছিল ইডির নোটিশ। লতা ও অমিত হাজিরা না দিলেও হাজিরা দিয়েছিলেন সাংসদের স্ত্রী। এবার তদন্তকারীরা অভিষেকের জন্য কি প্রশ্ন সাজাচ্ছে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।